বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যারা অনলাইনে এই ক্লাসটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ জিলান হোসেন, এডুকেয়ার আইডিয়াল স্টুডেন্ট কলেজ, সহকারী শিক্ষক বিজ্ঞান। আপনাদের সামনে আজকে আমি মজার একটি ক্লাস নিব, সেটা হচ্ছে বিজ্ঞানের মজার একটি ক্লাস, সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। সেই রেডক্স বিক্রিয়া সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রত্যেকে একটু খেয়াল করতে পারেন, রেড অক্স, আমরা কিন্তু এখানে দুইটা পার্ট ভাগ করতে পারি, রেড এবং অক্স। শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন রেড এবং অক্স, এটা হচ্ছে রিডাকশন। রিডাকশনে রেড এবং অক্সিডেশনের অক্স থেকে রেডক্স শব্দটির উৎপত্তি। আমরা কিন্তু এখানে বলতে পারি না রেডক্স বলতে লাল সার, আসলে এখানে রেডক্স বলতে জারণ এবং বিজারণ বোঝানো হয়েছে, যেখানে রেডাকশন অর্থাৎ বিজারণ এবং অক্সিডেশন অর্থাৎ জারণ। আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে সহজে বোঝাই দিব আজকে ক্লাসে, জারণ বিজারণ জারক বিজারণ। আমি একটা প্রতিস্থাপন বিক্রিয়া লিখছি, শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি জিঙ্ক প্লাস কপার সালফেট, এবং উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট প্লাস কপার, যেখানে আসলে কপারের তুলনায় জিঙ্কের শক্তদশীর উপরে অবস্থান হয়, কপারকে সরিয়ে দিয়ে জিঙ্ক তার জায়গা দখল করেছে এবং কপারকে অনুসরণ করেছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে রেডক্স বিক্রিয়া হয় সেটা আমি দেখাই দিব। আমরা জারক বিক্রিয়ার সংজ্ঞার ক্ষেত্রে বলতে পারি, যেখানে যে বিক্রিয়ায় জারক বিজারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রনের দান ঘটে, ইলেকট্রন অপসারণ ঘটে, ত্যাগ ঘটে, কিংবা সক্রিয় মৌলের বা সক্রিয় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে, কিংবা ধনাত্মক সংখ্যার বৃদ্ধি ঘটে, ঋণাত্মকের অপসারণ ঘটে এবং ঋণাত্মকের সংযোগ ঘটে, সেখানে বলতে পারি আমরা জারণ বিক্রিয়া। যেমন এখানে আমরা জানি জিঙ্কের জারণ যেহেতু মুক্ত অবস্থায় আছে, সেহেতু জিঙ্কের জারণ মান এখানে আছে জিরো। কপার সালফেট, এখানে সালফেট হচ্ছে যৌগমূলক, যার জারণ মান হচ্ছে -2 এবং কপার হচ্ছে +2, এবং জিঙ্ক সালফেটের ক্ষেত্রে আমরা জানি জিঙ্ক 2 প্লাস, সালফেট 2 মাইনাস, এবং কপার যেহেতু মুক্ত অবস্থায় আছে 0। আমরা কিন্তু অনায়াসে এই যে জারণ মান দ্বারা সহজে জারণ বিজারণ জারক বিজারক পদার্থ নির্ণয় করতে পারব। দেখতে পাচ্ছেন যেহেতু মুক্ত অবস্থায় আছে এবং এখানে জিঙ্ক +2 অবস্থায় আছে, শিক্ষার্থী কিন্তু অনায়াসে আপনারা ফলো করতে পারেন, এখানে 0 থেকে +2 হয়েছে, তাহলে কি বলতে পারি না আমরা জারণ মান বৃদ্ধি পেয়েছে। জারণ মান যখন বৃদ্ধি পাবে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ ঘটবে, অপসরণ ঘটবে, দান ঘটবে, তাহলে অনায়াসে বলতে পারি এই বিক্রিয়ার নাম কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে কিংবা সক্রিয় জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে, 0 থেকে +2 হয়েছে মানে বৃদ্ধি ঘটেছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। অনায়াসে আমরা বলতে পারি এখানে কপারের +2 আছে ডান দিকে, শিক্ষার্থী একটু আপনারা ফলাফলে দেখতে পাবেন 0 আছে, তাহলে +2 তুলনায় 0 অবশ্যই ছোট, অর্থাৎ হ্রাস পেয়েছে জারণ মান, হ্রাস পেয়েছে, এটা হবে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়ায় যখন জারণ মান বৃদ্ধি পায় জারণ বিক্রিয়া, জারণ মান হ্রাস পায় সেটা হবে বিজারণ বিক্রিয়া, এবং যে বিক্রিয়ায় জারণ বিজারণ যে বিক্রিয়ায় নিজে অপর পদার্থকে জারিত করে এবং অন্য পদার্থকে বিজারিত করে সেটা হচ্ছে জারক এবং বিজারক পদার্থ। জারণ বিক্রিয়া এবং বিজারক পদার্থ একই জিনিস, কিন্তু বিষয়টা মনে রাখতে হবে আমাদের জারণ এবং বিজারণ হচ্ছে বিক্রিয়ার নাম, বিজারক এবং জারক হচ্ছে পদার্থের নাম। এই যে 0 থেকে +2 হয়েছে জারণ বিক্রিয়া, এই পদার্থটার নাম হবে বিজারক পদার্থ। এবং জারণ বিজারণ বিক্রিয়া এমন নাম খেয়াল করেছি, যখন জারণ মান হ্রাস পেয়েছে বিজারক পদার্থ, তাহলে এই পদার্থটার নাম হবে হচ্ছে জারক পদার্থ, অর্থাৎ জারক পদার্থের
নিজে অন্য মহত্বকে জারিত করে বা ধারণ ঘটায়, এবং বিজারক মহত্ব অন্য মহত্বকে বিজারিত করে বা বিজারণ ঘটায়। তাহলে অনায়াসে কিন্তু আমরা যে কোনো বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া বিজারক জারক পদার্থ কিন্তু অনায়াসে বুঝতে পারবো। ইলেকট্রন যে স্থানান্তর ঘটে সেটা সাধারণত চারটা বিক্রিয়ার মাধ্যমে সাধারণত ঘটে থাকে। একটা হচ্ছে সংযোজন, দহন, প্রতিস্থাপন এবং বিয়োজন। এবং যেটা নন রেডক্স বলা হয়, ইলেকট্রন যেখানে স্থানান্তর ঘটে কিন্তু নন রেডক্স, সেটা হচ্ছে প্রসমন এবং অধঃক্ষেপণ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা অনায়াসে তোমরা কিন্তু বুঝতে পেরেছো কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া এবং বিজারণ এবং জারক তত্ত্ব আমরা একটা বিক্রিয়া দেখে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অক্সিডেশনের অক্স থেকে রেডক্স শব্দটির উৎপত্তি। আমরা কিন্তু এখানে বলতে পারি না রেডক্স বলতে লাল সার, আসলে এখানে রেডক্স বলতে জারণ এবং বিজারণ বলতে লাভ হয়েছে, যেখানে রেডক্স অর্থাৎ বিজারণ এবং অক্সিডেশন অর্থাৎ জারণ। আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে সহজে বোঝাই দিব আজকে ক্লাসে, জারণ বিজারণ জারক বিজারণ। আমি একটা প্রতিস্থাপন বিক্রিয়া লিখছি, শিক্ষার্থী কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি জিঙ্ক প্লাস কপার সালফেট, এবং উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট প্লাস কপার, যেখানে আসলে কপারের তুলনায় জিঙ্কের শক্তদশীর উপরে অবস্থান হয়, কপারকে সরিয়ে দিয়ে জিঙ্ক তার জায়গা দখল করেছে এবং কপারকে অপসারণ করেছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে রেডক্স বিক্রিয়া হয় সেটা আমি দেখাই দিব। আমরা জারক বিক্রিয়ার সংজ্ঞার ক্ষেত্রে বলতে পারি, যেখানে যে বিক্রিয়ায় জারক বিজারক বিক্রিয়া যেখানে ইলেকট্রনের দান ঘটে, ইলেকট্রনের অপসারণ ঘটে, ত্যাগ ঘটে, কিংবা সক্রিয় মৌলের বা সক্রিয় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে, কিংবা ধনাত্মক সংখ্যার বৃদ্ধি ঘটে, ঋণাত্মকের অপসারণ ঘটে এবং ঋণাত্মকের সংযোগ ঘটে, সেখানে বলতে পারি আমরা জারণ বিক্রিয়া। যেমন এখানে আমরা জানি জিঙ্কের জারণ যেহেতু মুক্ত অবস্থায় আছে, সেহেতু জিঙ্কের জারণ মান এখানে আছে জিরো। কপার সালফেট, এখানে সালফেট হচ্ছে যৌগমূলক যার জারণ মান হচ্ছে -2 এবং কপার হচ্ছে +2। এবং জিঙ্ক সালফেটের ক্ষেত্রে আমরা জানি জিঙ্ক 2 প্লাস সালফেট 2 মাইনাস এবং কপার যেহেতু মুক্ত অবস্থায় আছে জিরো। আমরা কিন্তু অনায়াসে এই যে জারণ মান দ্বারা সহজে জারণ বিজারণ জারক বিজারক পদার্থ নির্ণয় করতে পারব। দেখতে পাচ্ছেন যেহেতু মুক্ত অবস্থায় আছে এবং এখানে জিঙ্ক +2 অবস্থায় আছে, শিক্ষার্থী কিন্তু অনায়াসে আপনারা ফলো করতে পারেন এখানে জিরো থেকে +2 হয়েছে। তাহলে কি বলতে পারি না আমরা জারণ মান বৃদ্ধি পেয়েছে, জারণ মান যখন বৃদ্ধি পাবে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ ঘটবে, অপসরণ ঘটবে, দান ঘটবে, তাহলে অনায়াসে বলতে পারি এই বিক্রিয়ার নাম কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া ইলেকট্রন দান ঘটে কিংবা সক্রিয় জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে জিরো থেকে +2 হয়েছে মানে বৃদ্ধি ঘটেছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। অনার্সে আমরা বলতে পারি এখানে কপারের +2 আছে ডান দিকে, শিক্ষার্থী একটু আপনারা ফলো করে দেখতে পাবেন জিরো আছে, তাহলে +2 তুলনায় জিরো অবশ্যই ছোট, অর্থাৎ হ্রাস পেয়েছে জারণ মান হ্রাস পেয়েছে, এটা হবে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়ায় তখন জারণ মান বৃদ্ধি পায় জারণ বিক্রিয়া, জারণ মান হ্রাস পেলে সেটা হবে বিজারণ বিক্রিয়া। এবং যে বিক্রিয়ায় জারণ বিজারণ যে বিক্রিয়ায় নিজে অপর পদার্থকে জারিত করে এবং অন্য পদার্থকে বিজারিত করে সেটা হচ্ছে জারক এবং বিজারক পদার্থ। জারণ বিক্রিয়া এবং বিজারক পদার্থ একই জিনিস, কিন্তু বিষয়টা মনে রাখতে হবে আমাদের জারণ এবং বিজারণ হচ্ছে বিক্রিয়া নাম, বিজারক এবং জারক হচ্ছে পদার্থের নাম। এই যে জিরো থেকে +2 হয়েছে জারণ বিক্রিয়া, এই পদার্থটার নাম হবে বিজারক পদার্থ। এবং জারণ বিজারণ বিক্রিয়া এমন খেয়াল করেছি যখন জারণ মান হ্রাস পেয়েছে বিজারক পদার্থ, তাহলে এই পদার্থটার নাম হবে হচ্ছে জারক পদার্থ।
অর্থাৎ দারুণ পদার্থের নিজে অন্য পদার্থকে জারিত করে বা ধারণ ঘটায়, এবং বিজারণ পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে বা বিজারণ ঘটায়। তাহলে অনায়াসে কিন্তু আমরা যে কোনো বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া বিজারণ ধারক পদার্থ কিন্তু অনায়াসে বুঝতে পারবো। ইলেকট্রন যে স্থানান্তর ঘটে সেটা সাধারণত চারটা বিক্রিয়ার মাধ্যমে সাধারণত ঘটে থাকে। একটা হচ্ছে সংযোজন, দহন, প্রতিস্থাপন এবং বিয়োজন। এবং যেটা নন রেডক্স বলা হয়, ইলেকট্রনের যেখানে স্থানান্তর ঘটে কিন্তু নন রেডক্স, সেটা হচ্ছে প্রসমন এবং অধঃক্ষেপণ। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা অনায়াসে তোমরা কিন্তু বুঝতে পেরেছো কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া এবং বিজারণ এবং জারক পদার্থ আমরা একটা বিক্রিয়া দেখে বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।